দুইজন মুসলিম যখন তাদের অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করার জন্য মুখামুখী সংঘর্ষে লিপ্ত হয় হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান নামি মানুষ পাপ করলেই কাফের হয়ে যায় এই আকিদা হলো খারিজিদের আকিদা ডান পাশে রয়েছে খারিজিদের নর্দমা আর বাম পাশে রয়েছে মুরজিয়াদের নর্দমা মুরজিয়াদের দাবি হলো একবার কালেমা পড়লে বেহেস্ত আর ঠেকায়েকিরা আকিদা সেঞ্জের মাধ্যমে ইসলামী হুকুমত আসবে আকিদা সেং না করে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম হতে পারে না তাহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি দুনিয়াবি কারণে মানুষ যখন একে অপরকে মারছে লড়াই করছে তখন এটাকে জিহাদ বলে টাইটেল দিচ্ছে জিহাদ বলে টাইটেল দিয়ে একদল আর এক দলের হাতে নিহত হওয়াকে নিজেদেরকে শাহাদতের গৌরব বলে প্রচার করছে আমাকে একজন বললেন প্রথম কথা হলো মুসলিমের হাতে মুসলিম নিহত হয়ে শহীদ হওয়া যায় না আল্লাহর নবী সাল্লাহ সালাম বলেন ইজাল তাকাল মুসলিমানুমা ফিন্নার আল্লাহর নবী সাল্লা বলেন দুইজন মুসলিম যখন তাদের অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করার জন্য মুখামুখি সংঘর্ষে লিপ্ত হয় হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী আল্লাহর নবী বলেছেন জাহান্নামি আমি অনুবাদক

ভাইকে হত্যা করার মন মানসিকতা নিয়ে রাস্তায় নেমেছিল হত্যা করতে পারে নাই দেখে নিহত হয়েছে পারলে সেও হত্যা করতো মুসলিমের সাথে মুসলিম লড়াই করে শহীদ হয় না আমি আর কথা বলেছি তাদেরকেই জিজ্ঞেস করুন তাদের ওই লাশ শহীদ না শহীদ নয় শহীদ বলে তারা প্রচার করেছে বটে কিন্তু লাশটাকে কি রক্তসহ যেই কাপড়ে নিহত হয়েছিল সেই কাপড়ে দাফন করলো নাকি গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো বলছে গোসল দিয়ে নতুন কাফন পরিয়ে দাফন করলো শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় যেই কাপড়ে নিহত হয়েছে সেই কাপড়েই দাফন করতে হয় তো তোমার শহীদরা যে তুমি গোসল দিয়ে নতুন কাফন পরালে তো তোমার শহীদকে তো তুমি নিজেই শহীদ বলে মানো না যদি নিজের শহীদ বলে মানতে তাহলে তুমি কি করে তার কাপড় খুলে তাকে নতুন কাফন পরিয়ে রক্ত ধুয়ে গোসল করে দাফন করলে বন্ধুগণ এই চরমপন্থী মতবাদ এই চরমপন্থী আকীদা এ আকিদা হল খার ইজিদের আকিদা খার আকিদা খারিজদের এই আকিদার কারণে তারা মুসলিমকে কাফের মনে করে খারিজদের মূল আকিদা হলো মানুষ পাপ করলেই কাফের হয়ে যায় মানুষ পাপ করলেই কাফের হয়ে যায় এই আকিদা হলো খারিজদের আকিদা পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে পাপিষ্ট নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহসালাম এবং সাহাবায় আজমাইন যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তাদের কথা ভিন্ন কিন্তু সাধারণ মুসলিম যারা তারা পাপের ঊর্ধ্বে নয় অবশ্যই তাদের মধ্যে পাপ থাকবে কিন্তু পাপ করলে সাথে সাথেই যদি মানুষ কাফের হতো তাহলে বানি ইসরায়েলের ওই হাদিস নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল আমি যখন মারা যাব আমার মতো পাপিষ্ট তো আর কেউ নাই রে আমাকে আল্লাহ ধরে খুব শাস্তি দিবেন অতএব আমি মরার পরে তোরা আমার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে ছাই বানিয়ে অর্ধেক ছাই গাঙে ভাসাবি আর অর্ধেক ছাই বাতাসে উড়াবি তারপরে আল্লাহ পাক বললেন বাতাসকে বললেন সাই জমা করো সাই জমা হয়ে গেল আমরুহু ইনামা আইয়াকুল সাইয়া কুন আল্লাহ কুন বললেন হয়ে গেল বুখারীর হাদিসে আসছে আল্লাহর নবী বলেন তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এ কথা বলে কেন মৃত্যুবরণ করলে সাই বানিয়ে পুরালে আল্লাহ আমাকে ধরতে পারবেন না এই কথা বলে সে লোক মারা গেল আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করেছি তুমি আমাকে শাস্তি দিবে তাও বিশ্বাস করেছি তোমার শাস্তির ভয়ে আমি আমার বুদ্ধিতে যা খেলেছে তাই আমি করেছি আল্লাহ পাক বলেন যাও তোমাকে মাফ করে দিলাম বলেন তো লোকটা যদি পাপিষ্ট হওয়ার কারণে জাহান খারিজই হবে যদি লোকটা পাপিষ্ট হওয়ার কারণে বেদিন হয়ে যাবে তাহলে আল্লাহ পাক এহেন পাপিষ্টকে ক্ষমা করলেন কেন আল্লাহ আকবার এখানেই হল আপনি আহলে সুনতাল জামাতের আকিদায় চলছেন ডান পাশে রয়েছে খারিজিদের নর্দমা আর বাম পাশে রয়েছে মুরজিয়াদের নর্দমা মুরজিয়াদের দাবি হলো একবার কালেমা পড়লে বেহেস্ত আর ঠেকায় কিনা আল্লাহ একদিন এক প্রফেসর সাহেব গল্প করতেছিলেন বললেন যে আল্লাহ এক লোককে বেহেস্ত দিবেন তা আল্লাহ এখন কি দিয়ে বেহেস্ত কোনো আমলই নেই তো ওকে জিজ্ঞেস করলেন যে কোনো আলেমের নামের সাথে তোর নামের মিল আছে কিনা তো দেখা গেলো আলেমের নামের সাথে মিলও নেই তো বললো ওর কোনো আত্মীয়র নাম কোনো আলেমের নামের সাথে মিল আছে দেখছেন এটা হলো কারা এটা হলো মুরজিয়া যারা শৈথিল্যবাদী একবার কালেমা পড়লে জান্নাত তার রেজিস্টারি হয়ে যায় এই আকিদা যারা বিশ্বাস করে তারা হলো আর মানুষ পাপ করলে জাহান্নামি হয়ে যায় কাফের হয়ে যায় এই আকিদা হলো খারিজিদের এই দুই আকিদার মাঝখানে হলো আহেলের সন্ন্যতল জামাতের আকিদা চরমপন্থী এক ভাই আমাদের আহলাদি যুবসংঘের এক ভাইকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কোন দলে তো বলছে আমি কোন দলে কয় আপনি কি সরকারি দলে না বিরোধী দলে বলে আমি সরকারি দলেও দলেও নই নই বিরোধী তো বলছে তাহলে আপনি খরচ আপনি হাসলেন কত বড় দুঃখের কথা বললাম যে ওই নাদান যদি জানতো কোরআনের একটি আয়াত তাহলে এই ধরনের বাজে মন্তব্য করতে পারত না আল্লাহ পাক বলেন কাদালিকা জালনাকুম কাদালিকা জালনাকুম উম্মাতাও ওয়া সাতা উম্মাতাও ওয়া সাতান লিতাকুনু শুহাদা নাস তোমাদেরকে যাতে মানুষের সাক্ষী হতে পারো সাক্ষী হওয়ার জন্য মধ্যমপন্থী হতে হয় মৌলানা জাহাঙ্গীর আলম ইসলাহির সাথে আমার লড়াই তো উনার ছেলেও সাক্ষী হতে পারবে না আমার ছেলেও সাক্ষী হতে পারবে না বাদির বেটাও সাক্ষী হতে পারে না বিবাদীর বেটাও সাক্ষী হতে পারে না সাক্ষী হবে কে মাঝখানের লোক আপনারা একবার এই দিকে যান একবার ওই দিকে যান একজন রে ঠেকান আর টেনে আনেন আমরা কাউরে ঠেকায়ও না কাউরে টেনেও আনি না কাউরে ফেরস্তাও মনে করি না কাউকে শয়তানও মনে করি না জারি ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন জারি ফলশ্রুতিতে আপনারা বেঁচে গেছেন বন্ধুগণ দিন এবং দুনিয়া দুইটা আলাদা জিনিস কিন্তু দুনিয়াটাকে দিনের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে একজন মুসলিম বাধ্য দুনিয়ার সব অংশ দিন দিয়ে নিয়ন্ত্রিত করা লাগে না গোস্ত এনেছেন খাবেন মুরগির গোস্ত খাবেন না শুকুরের গোষ্ঠ খাবেন এখানে দিন এসে বাধা দিবে শুকুরের গোস্ত হারাম মুরগির গোস্ত কি ঝোল করে খাবেন নাকি ভুনা করে খাবেন এটা আপনার এখতিয়ার কিন্তু মাগরিবের সালাদ তিন রাকাত পরবেন কি চার রাকাত পড়বেন আপনার এখতিয়ার চলবে না নাস্তা খাওয়ার সময় রুটি তিন খানা খাবেন না ছয় খানা খাবেন আপনার এখতিয়ার কিন্তু মাগরিবের সালাদ তিন রাকাত পড়বেন না নয় রাকাত পরবেন ওখানে আপনার এখতিয়ার চলবে না কারণ শরীয়ত শরিয়তের যেটা এবাদত এটা তাওকিফি পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক কোরআন সুন্নার ভিত্তিতে নিয়ন্ত্রণ করেন আর মহামালাত আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা নিজের কাছে রেখেছেন আর খানিকটা বান্দার এখতিয়ারে সেরে দিয়েছেন শুকুরের গোস্ত খেতে পারবে না মুরগির গোস্তই খেতে হবে গরুর গোস্তই খেতে হবে গোষ্ঠ যদি খেতে হয় তো এগুলি খেতে হবে হালাল খেতে হবে কিন্তু গোষ্ঠ যদি কেউ না খায় তাহলে আল্লাহ তাকে বাধ্য করেন এই তুমি গোস্ত খাবে না কেন হালাল জিনিস তাহলে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হুকুমের প্রকারভেদ রয়েছে তার মধ্যে একটা আল আমরুল উজুব পাকের নির্দেশ ওয়াজিব হয়ে যায় আল্লাহ বলছেন আকিমুস সালাত সালাত কায়েম করো ওয়াতুস জাকাত জাকাত প্রদান করো সালাত কায়েম করা জাকাত প্রদান করা এটা ইসলামী শরীয়তের নির্দেশ কিন্তু আল্লাহ পাক বলছেন কুলু আসরাবু খাও এবং পান করো আমি যদি না খাই মিম্মা ফিলার যে হালাল আনতাই এবার দুনিয়ার যত হালাল আছে খাও হালাল দ্রব্য হালাল মানি কিন্তু ওটা আমি খাবো না আপনি কি আমাকে বাধ্য করবেন বাধ্য যদি না করতে পারেন তাহলে আমি রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না রাজনীতি আমি করব না আপনি আমাকে বাধ্য করতে পারবেন না যেহেতু রাজনীতিটা হলো দুনিয়াবি বিষয় তবে কথাটা মনে রাখতে হবে যদি রাজনীতি করতে হয় অবশ্যই ইসলামী তরিকায় করতে হবে যদি না করেন তাহলে আমি আপনাকে বাধ্য করতে পারি না আপনি যদি শিক্ষকতা না করেন তাহলে আপনাকে আমি বাধ্য করতে পারি না আপনি যদি ব্যবসা না করেন তাহলে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না কিন্তু ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা করতে হবে আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন তাহলে ইসলাম আপনাকে ব্যাংকে টাকা রাখতে বাধ্য করে না যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে অবশ্যই সুদ মুক্ত ব্যাংকে টাকা রাখতে হবে যুক্ত ব্যাংকে রাখা যাবে না এবার বুঝেছেন এবাদত আর মহামালাতের পার্থক্য বন্ধুগণ এই দিন কায়েমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দিন কায়েমের ক্ষেত্র হলো তিনটি আল্লাহ পাক বলছেন কু আং ফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া মুর আহলাকা বিস সালাতি আলাইহা তুমি নিজে সালাত সালাতের জন্য নির্দেশ দাও নিজে সালাত আদায় করো তাহলে দিন নিজের শরীরের পরে কায়েম করা হবে আর দিন পরিবারের উপরে কায়েম করতে হবে দিন কায়েমের তৃতীয় ক্ষেত্র হলো সমাজ আর চতুর্থ ক্ষেত্র হলো রাষ্ট্র যারা খারেজি তারা ডাল সিদ্ধ করার আগেই ঘাঁটা শুরু করে ডাল রান্না করতে গেলে দুইটা কাজ আগে ডালটাকে সিদ্ধ করতে হবে পানি দিয়ে তারপরে যখন সিদ্ধ হবে তারপরে তো ঘাঁটবেন তো ওরা ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করে পানি না দিয়েই ঘাঁটা শুরু করে দাওয়াতি কাজ কমপ্লিট হয়নি নিজের জীবনের উপরে ইসলাম কায়েম করতে পারে নিজের সাড়ে তিন হাত বড়ির উপরে ইসলাম কায়েম করতে পারে নাই অথচ সে দাবি করছে দাবি করছে যে আমি এই বিশাল রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করব তাই তো কাজী আল হোজাইমি তিনি বলছেন আকিমু ফি ফি আল্লামা আর আকিম আল্লাহন আলবানি আমি আশ্চর্য হয়ে গেলাম সালাফিরা যখন আহসরা যখন তাওহীদের দাওয়াত দিচ্ছে তখন খারেজি আকিদার লোকেরা তাদেরকে বলছে তোমরা ঘরের কোনায় বসে আছো আর রাষ্ট্র কায়েমের ব্যাপারে তোমাদের কিছু নাই দিন করেছো করছে সেই মুহূর্তে কাজী হুজাইমি বলছেন আকিমু দাউলাত ইসলাম ফি কুলু বেকম ইসলামী রাষ্ট্র তোমার মনের ভিতরে আগে কায়েম করো তুকাম লাকুম ফি আর তাহলে তোমাদের জমিনে ইসলাম কায়েম হবে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হওয়ার আগে আগে নিজের অন্তরের মধ্যে ইসলাম করতে হবে নবী সাল্লাম যখন তাহিদের দাওয়াত নিয়ে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে মক্কার সেই জাহেলিয়াতের শিখন্ডিরা বলল তুমি যদি নেতৃত্ব চেয়ে থাকো তাহলে তোমাকে আরবের নেতা বানিয়ে দিব তুমি তাহিদের দাওয়াত বন্ধ করো নবী সাল্লাম নেতৃত্ব নিয়ে ডান্ডা পিটিয়ে মানুষকে ঠান্ডা করলেই তো ইসলাম কায়েম হয়ে যেত জি না ডান্ডা দিয়ে ইসলাম কায়েম হয় না যা মহতারাম আমিরে জামাতের বক্তব্যের মধ্যে আমরা বিশদভাবে জানতে পারলাম ডান্ডা দিয়ে যদি ইসলাম কায়েম হতো তাহলে যে সমস্ত দেশের আইন বলবৎ রয়েছে কঠিনভাবে সেই সমস্ত দেশগুলিতেও অন্যায় আচরণ হতো না সালাফে সালেহীন এবং সাহাবায় আজমাইন তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের আদবাখলাগ কেমন ছিল যারা চিন্তাই করে রাহাজানি করে খেত তারাই যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে রাতের অন্ধকারে একজনের মাল পাওয়ার পরে আবার সেটা ফেলে দিয়ে আসলেন হারাম খাদ্য ভিতরে যাওয়ার পরে হাতেন হাত ভরে দিয়ে মুখ থেকে বমন করে সেই হারাম খাদ্য বের করে ফেলেছিলেন এই শবক তাদেরকে কে দিয়েছিল মক্কার কাফের বেদিন বেঈমানেরা যারা মূর্তি পূজা করত কাবা ঘরে এই কাবা ঘরের মূর্তি তারাই ভেঙেছিলেন যারাই মূর্তি পূজা করতেন মূর্তির অসারতা আল্লাহর নবী সাল্লাহর সাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন তারপরে এই অবস্থা হয়েছিল খারিজিদের এ সমস্ত আচরণের কয়েকটা দলিল আছে এক নাম্বার দলিল হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ সারা কেউ হুকুম দেওয়ার অধিকার রাখে না আর এই আয়াত দিয়েই আলি এবিন আবি তো আলেব আল্লাহ তালানুকে কাফের ফতুয়া খারেজিরা দিয়েছিল আবদুল্লাবিন আব্বাস রাজিয়াল্লাহতালু খারিজদের সাথে মিটিং করলেন সেখানে তাদের তিনটা অভিযোগ ছিল এক নম্বর ছিল যে আল্লাহর হুকুম ছাড়া মানুষের হুকুম চলে না আলী এবিন আবি তালেব রাজি আল্লাহ তালানু সালিসি বোর্ড গঠন করে সেখানে ফয়সালা দেওয়ার নির্দেশ কেন দিলেন আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহতালু কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন স্বামী স্ত্রী যদি গোলমাল হয় তাহলে সেখানে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক আর স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করে উভয় পক্ষ থেকে ফায়সালা করার জন্য একটি সালিসি বোর্ড গঠন করো দুইজন ব্যক্তির জেন্দাগিতে যদি গোলমাল মীমাংসা করার জন্য মানুষকে ফয়সালাকারী নিয়োগ করা যায় তবে মুসলিম জাতির দুইটা গ্রুপের মধ্যে গোলমাল মীমাংসা করার জন্য হয় ছিল আমিরুল আলিয়া বিন তলেব তার আমিরুল মোমেনিন নামটা মুছে দিয়ে চুক্তি করেছেন মোয়াবিয়া বিন আবি সুফিয়ান রাজি তালানুর সঙ্গে তাহলে তিনি যদি আমিরুল মোমেনিন না হয়ে থাকেন তাহলে তিনি কি আমিরুল কাফেরিন আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালানু বললেন হুদায় বিয়ার সন্ধির সময় নবী সাল্লাম মোহাম্মদুর রসুল উল্লাহ নামটা কেটেছিলেন আলী এবিন আবি তালেব রাজি আল্লাহ তালানু আমিরুল মমিনীর নাম কাটার নির্দেশ দিয়েছেন চূড়ান্ত ফয়সালার লক্ষ্যে সমস্যা হয়েছে নাকি তিন নম্বর তাদের শুভহাত ছিল গণিমতের মাল কেন বন্টন করা হলো না আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালানু বললেন জামালের যুদ্ধে উঁটের যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাজিয়ালু তালানহা বন্দী হয়েছিলেন আলি তলেব রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুর সোলজারদের হাতে তাহলে এবার বলো মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে দাসী হিসাবে কে গ্রহণ করতে চাও খারিজিদের বহুলাংশ ওখান থেকে ফিরে এলো খারিজিদের ছিল আমাল্লাম দলিল বিমান সাল্লাহ। ফাউলা এক আহমুল যারা আল্লাহর দ বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের কাফের বলে থেমে গেল আজকালকার আধুনিক যুগের খারিজিরা যখন কাফের বলে থেমে যায় তাদেরকে বলি পরের আয়াতটা পড়ো আমাল্লাহ মিহাকুম বিমা আনসাল্লাহু ফাউলা এক হমুল ফাঁসেকুন তারপরের আয়াতটা পড়ো মামাল্লাহ মিয়াহাকুম বিমান আন জাল্লাল্লাহ ফাউলা অপরাধ একটাই বলছে বারবার আর শাস্তি দিচ্ছে তিনটা তার মানে তার মানে আল্লাহর দা বিধান অনুযায়ী ফয়সালা যদি করে কেউ আর যদি মনে করে যে আল্লাহর বিধান তুচ্ছ আল্লাহর বিধানকে অবজ্ঞা করে আল্লাহর বিধানকে তুচ্ছ গান করে মানুষের তৈরি বিধান দিয়ে যদি ফয়সালা করাকে প্রাধান্য দেয় তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু আল্লাহর কেউ সে ভালোবাসে কিন্তু ক্ষমতার লোভে মানুষের বিধানের পক্ষে থাকে আমাকে একজন চেয়ারম্যান সাহেব বলছিলেন মাদানী সাহেব নামাজের পরের মোনাজাতের দলিল নেই আমি বুঝেছি ভালো করে এটা আমার বুঝের কোনো বাকি নেই কিন্তু আগামীতে আমার ইলেকশন যেহেতু মুনাজাদের যাদের পক্ষের লোক বেশি অতএব ওপেন ফিল্ডে কিন্তু আমি আপনার পক্ষে নাই আপনার বিপক্ষে এখন বলেন একে তো মুনাফেকম বলতে পারবেন নাকি কাফের বলবেন ফাসেক বলতে পারেন মুনাফেক বলতে পারেন কাফের বলতে হলে যেই শর্ত সারায়েত আছে সেই শর্ত সারায়েত তো এখানে পাওয়া গেল না তাদের আরাক্ষনা দলিল অকতুল মুশ্রিক মোশরেককে যেখানে পাও সেখানেই হত্যা করো মুশরেককে যেখানে পাও সেখানেই হত্যা করো সিঙ্গাপুরের এক ভাই তিনি আমাদের বায়ো মুফতি ইন্টারনেটের মুফতি ইন্টারনেটে জিহাদ করা মুফতির ফটো আপে মাসিকার তাহারিক আঠারোখানা জড়ো করে ডাস্টবিনে ফেলে জিহাদের কাজ আঞ্জাম দিচ্ছেন মাসিকার তাহারিককে ড্রেনে ফেললে জিহাদ হয়ে যায় মাসিকার কলাদেরকে গালাগালি করলে জিহাদ হয়ে যায় আহলাদিস আন্দোলনের লোকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে জিহাদ হয় তার সাথে যখন কথা হচ্ছে কথার এক পর্যায়ে বলছে আল্লাহ বলেছেন যেখানেই কাফের পাও সেখানেই হত্যা করো কাফের পেলেই হত্যা করতে হবে ঠিক আছে কাফের পেলে হত্যা করতে হবে ভাইজান আপনি যে সিঙ্গাপুরে চাকরি করেন আপনি কি মুসলিমের আন্ডারে না কাফের আন্ডারে আমার মালিক তো কাফের তা আপনি ওই কাফের মালিকের আন্ডারে চাকরি করে ওই চাকরির বেতন তুলে নিজের জীবিকা নির্বাহ করছেন আপনার ফ্যামিলি মেনটেন করছেন আর আপনার ওই মুফতি সাহেবকে চাঁদা দিচ্ছেন আর মুফতি সাহেব ওই মুশ্রাকের পয়সা খেয়ে আবার ফতুয়াবাদি করছেন করছে তা আপনার মালিককে আগে হত্যা করে কোরআনের আয়াতটা আপনি আগে আমল করেন আমরা তো জিহাদ করি না তো আপনারা তো খুব জিহাদলা তো জিহাদ করেন না কেন বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়ব ফায়াতাবিউনা মা তাশাবাহু মিনহু মুফতিগা আল ফিতনা Abtiga ta'wilihi ওয়া মা ইয়ালামু তা'উলিহু ইল্লা আল্লাহ যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা তারা এই সমস্ত দার্থবোধক আয়াতের পিছনে পিছনে ছুটে বেড়ায় এবং ব্যর্থবোধক আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বন্ধুগণ বর্তমান যুগের শ্রেষ্ঠ আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমাতুল্লাহ আলাই বলছেন আল্লামা নাসের উদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলা বলছেন বর্তমান জামানায় ইসলাম কায়েমের জন্য মুসলিম জাতিকে দুইটা পথ অবলম্বন করতে হবে তার মধ্যে এক নাম্বার পথ হল তসফিয়াতুল আকিদা আকিদাকে বিশুদ্ধ করতে হবে আপনি তো ভেঙে চুরে সুদমুক্ত ব্যাংক বানাবেন আপনি তো ভেঙে চুরে রাষ্ট্র দখল করে তারপরে সুদমুক্ত ব্যাংক বানাবেন কিন্তু সুদী ব্যাংক থেকে স্বেচ্ছায় হাজার হাজার যুবক চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছে কেন তাদের জন্য সুদমুক্ত ব্যাংক হয়নি সুদমুক্ত সুদযুক্ত ব্যাংক থেকে তাদের পালানোর রাস্তা আছে আপনি তো ইমামতি করেন সেরেক বেদাতের সাথে আপোষ না করলে আমরা যারা সেরেক বেদাতের সাথে মোটাও আপোষ করি না তাদেরও ইমামতি বহাল তবিয়তে আছে এবং চলছে তারা যদি পারে তো তুমি আরও অনেক কথা ছিল দুই একটি কথা বলেই আমি শেষ করে দিচ্ছিলাম এখানে সাল্লা সাল্লামকে ক্ষমতা দেওয়া হলো তিনি ক্ষমতা গঠন দখল করলেন না তিনি আগে মানুষের আকিদা চেঞ্জ করলেন অতএব আকিদা সেঞ্জের মাধ্যমে ইসলামী হুকুমত আসবে আকিদা না করে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম হতে পারে না দুই কদম আগাবে আর দুই কদম পিসাবে দুই নম্বর হল মুসা সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন আর ফেরাউন ডুবে মরল ফেরাউনের খালি গদিতে মুসানবি আর ফিরে গিয়ে ইসলাম কায়েম করেন নেই কারণ মুসানবির কম তখনও বাসুর পূজা সারে নাই বাসুর পূজক কম দিয়ে ইসলাম কায়েম হয় না তিন নম্বর ধন আসলে জাকাত দিতে হবে জাকাতের জন্য ধন সংগ্রহ করার ব্যক্তি যেমন পাগল ক্ষমতা আসলে ইসলাম কায়েম হবে ইসলাম কায়েমের জন্য জ্বালাও পুরো করে ভাঙচুর করে বুলেট দিয়ার ব্যালট দিয়ে ইসলাম কায়েম করতে চায় তাদের অবস্থা প্রায় সেরকমই